আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং আমাকে বলতে বলা হয়েছে, যদি আমি খুব একটা ভালো বলতে পারি না, একমাত্র যখন লেকচার দিতে হয় ক্লাসে, এটা অন্যরকম ব্যাপার। তার প্রথমে আমি শরৎ সম্বন্ধে বলতে চাই। আজকে যে শরৎ আপনারা দেখছেন, এরকম দেখতেও ছিল না, এরকম আওয়াজও ছিল না, কিছুই ছিল না, ভীষণ মেটালিক। তাছাড়া তার কম ছিল, এবং এর একটা অনেক রকম গল্প আছে, সে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তবে আমার দাদু বাবা লাদির খাঁ সাহেব এবং আমার ছোট দাদু আয়াত আলী খাঁ সাহেব, এরা দুই ভাই সবসময় চর্চা করতেন। কেন, দাদু আমার দাদু মানে দুজনেই আমার দাদু, মানে ছোটো আমি বলবো ছোট দাদু আয়াত আলী দাদুকে, আর উনি হচ্ছিলেন, তো উনি এত যন্ত্র শিখেছিলেন জীবনে। তবে যখন উনি সেই পুরনো সরল দেখলেন এবং বাজালেন, তাতে উনি খুব একটা খুশি হননি। কেননা প্রথমত আগেকার যে টেকনিকগুলো ছিল খুবই অচল বলতে গেলে এখনকার যুগের সঙ্গে, মানে দাদুর শিক্ষার সঙ্গে। তো উনি ওরা দুই ভাই মিলে তখন ঠিক করলেন যে একটা নতুন ধরনের শরৎ করা যাক, তাতে 25টা তার হবে, জুয়ারি হবে। জুয়ারি আইডিয়াটা উনি পেয়েছেন সুরসিঙ্গার থেকে, কেন সুরসিঙ্গার বাজাতেন। কেন আগে এইসব জুয়ারি এই জন্য বলছি যে এটা একটা ফ্ল্যাট ব্রিজ আছে, সেটাকে জুয়ারি করতে আসে তাই মতন, এবং মেলানো হয় যেটা এটা এটা এখন মেলানো হয়েছে নিতে। সাটা সবসময় থাকে এবং সাটা সাপোর্ট করে চিকারিকে, দুটো তার সপ্তকের সাট। তারপর মধ্যম এগুলো তো আগে ছিল, কিন্তু আর তিনটে তিনটে করে ছিল। আর তরফ প্রথমে আগেকার দিনের ওই সাতটা সুর বলে সাতটা তার, মানে তরফ, তারপর সেটাকে উনি বাড়িয়ে 15টা করলেন। তার কারণ হচ্ছে যে অনেক সময় এমন রাগ এমন রাগ আছে যেগুলো দুটো গান্ধার ব্যবহার হয়, দুটো নিখাত কি দুটো ধৈবোধ, তো সেইভাবে তরফগুলোকে মেলানো হয় যাতে বারবার না মেলাতে হয়। যেরকম এখন আমি মিলিয়েছি বেলাবল সুরে, প্রথমটা হচ্ছে ধা নি সা রে, আমি দুটো শুদ্ধ গান্ধার রাখি, কারণ একটা কোমল একটা শুদ্ধ করলে দুটো ক্ল্যাশ করে, এই জন্যে অবশ্য যখন কোমল গান্ধার ব্যবহার করতে হয় তখন আমি ওটাকে কোমল গান্ধার করে নিই। শুদ্ধ মধ্যম, তীব্র মধ্যম, পা ডা কোমল নি শুদ্ধ নি সা গা পা। এই গেল শরদের মেলাবার যে তারগুলো, আর তারপর জবা নারকেলের মালা দিয়ে তৈরি। আর এই যে পটি যেটা দেখছেন, এটা মোম, ওই কী বলে মৌমাছির মোম র, তাকে ওই গজ হয় যেটা ব্যান্ডেজ করা হয়, কেন কাপড়টা খুব পাতলা হয়, সেই জন্য ওটাকে মোমটাকে গলিয়ে ওই কাপড়টা দিয়ে আবার সঙ্গে সঙ্গে বার করে নিলে ওটা শুকিয়ে যায়, শুকিয়ে মানে আত শোকার মতন। তাতে যতটা প্রয়োজন ততটা আপনি এতে যাওয়াতে ব্যবহার করুন, তাতে হয় গ্রিপটা ভালো পাওয়া যায় এবং আওয়াজও তাপা হয়। আর
শহরদের চামড়া আগে হাতে হাতে টেনে লাগানো হতো, যার ফলে হতো কি বর্ষাকালে চামড়া এত নেমে যেত যে সে ঢ্যাপ 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 করতো আওয়াজ। আর কোনো যন্ত্রের যে একটা যে মধুরতা বা যেটাকে আমরা বলি সাস্টেইনিং সাউন্ড, সেগুলো সব নষ্ট হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালের জন্য। যাই হোক, সেটাকে আমাদের নদের চাঁদ মল্লিক, যিনি পণ্ডিত রবিশঙ্করের সেতার তৈরি করেছিলেন, ভীষণ গুণী লোক, তিনি আবিষ্কার করলেন এটাকে কীভাবে চামড়াটাকে কতটা আমরা টানতে পারি। সে উনি সব যন্ত্রপাতি তৈরি করে উনি সেটা আরম্ভ করেন এবং তারপর থেকে এখন আমার দেশে অসুবিধাটা হয় না। একটু চামড়া একটুখানি নাববে, কেন একটা হিউমিডিটি আছে বলে চামড়াটা মানে ঢিলে হয়ে যায় আর কি। এখন মোটামুটি এটা সবে নতুন চামড়া লাগানো হয়েছে, এটা একটুখানি আমার শিক্ষা। আমি তখন হয়তো বয়স আমার ঠিক এক্সাক্ট পিন পয়েন্ট করতে পারছি না, 5 কি 6 বছর বয়স হবে, কিন্তু দাদু আমাকে আরম্ভ করান সেটা ঈদের দিন ছিল। উনি প্রত্যেক বছর আমাকে নিয়ে যেতেন ঈদগাহে, আমি নিজে নামাজ পড়তেন, আমি এদিক করতাম, 1 টাকা দিতেন, বলছি যে কিছু কিনতে যাও, তখন টাকা কাগজের টাকা না, রূপোর টাকা, তার ভ্যালু অনেক। তো যাই হোক, তো বাড়ি এলেন, বাড়ি এসে একটা ছোট্ট সড়ক পার করলেন, মানে এই দিয়ে আজ থেকে তোমার শিক্ষা শুরু হলো ঈদের দিন থেকে। তখন আমি কিছুই বুঝি না, যা একটা যন্ত্র ধরিয়ে দিলেন, তারপরে কোথায় আঙুল রাখতে হবে, কী করতে হবে যাতে সুরে বাজাই, উনি করলেন কি সরল প্লেটেতে পেন্সিলের দাগ দিয়ে দিলেন, মানে এই দাগে দাগে তুমি আঙুল ফেলবে, তাতে তুমি আর হাত বেশি হবে না। এইভাবে চললো, তারপরে গান শুরু করলেন। আমরা সব ভাই বোনেরা, আমার বোন আমিনা, আমার মেজ ভাই ধ্যানেশ এবং শুভ শঙ্কর আমার বিস্তৃত ভাই, আমরা সব তাদের কাছে গান শিখতাম, দ্রুপদ নানা রকম বন্দিশ উনি শেখাতেন। সব থেকে মজার বন্দিশ ছিল যে কথাগুলো সবই উনি লিখতেন এবং মানে রাগের উপরে, সব রাগের উপরে, ধামারের উপরে, দ্রুপ, কেন আমাদের ঘরটা হচ্ছে দ্রুপদ অঙ্কেল, আমরা খেয়াল খেয়াল মানে খেয়াল অঙ্গ আমরা বাজাই না, দ্রুপদ অঙ্গেই বাজাই আর কি। তো উনি গান লিখতেন আর কি এবং কথা, তার মধ্যে একটা গান ছিল যেটা তখন আমাদের এত লজ্জা করতো, কেন বাড়িতে লোকজন আসতো বিকেলের দিকে, তাহলে উনি শেখাতে বসছেন, সেই সময় কিছু ভিজিটার এলো ওনাকে সে দেখা করতে, তখন আমাদের বলে গাও তোমরা কী আছে লজ্জার কী আছে গাও। তো গানের কথাগুলো ছিল, সুর সাধো হে গুণী, সুর কো পেহচানো, জো সুর কো না পেহচানে ও অসুর কহলাবে, জো বেসুরা গায়। এই লাইনটা হচ্ছে মারাত্মক, যেটা আমরা ভীষণ লজ্জা পেতাম বলতে, যে বেসুরা গায় ও গু খায়। তারপর আমরা চেষ্টা করতাম ওটাকে খুব স্পষ্ট করে না বলার, সব ছোট আমি পথে 10 বছর এরকম। তো যাই হোক, সব কম আর আমরা একজন দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে, সে যাই হোক, আর ওই গানটাই উনি গাওয়াবেন সবসময়, সুর সাধু এগুনি, সুর কো পেহচানো, সুর কো জো না পেহচানে ও সুর কহলাবে, জো বেসুরা গায় বাজায় ও গু খায়। এই গেল আমাদের প্রথম জীবন।
দাদুর কাছে শিক্ষা। তারপরে উনি আমার পিসিমা যখন দাদু চলে যেতেন কোথাও বাজাতে বা ওনার প্রত্যেক মাসে রেডিও ব্রডকাস্ট থাকতো, তো এলাহাবাদে যেতেন প্রায় এক সপ্তাহের জন্য যেতেন, তখন আমার পিসিমার উপরে ভার ছিল যাতে আমরা ফাঁকি না দিই, আমরা রেয়াজ করি ইয়ে করি, তো নিয়ে এসে সকাল বিকেল আমাদের রেয়াজ করাতেন। তো একদিন জানি না কি হঠাৎ পিসিমার খেয়াল হলো, উনি নিজে সুরবাহার নিয়ে বসলেন, বসে বললেন যে চলো এটা বাজাও, মানে আলাপ আর কি, তখন আলাপ কি আমি নিজেও জানি না। তো যাই হোক, সে আলাপের তালিম আমার পিসিমার কাছ থেকে আরম্ভ হলো। তারপরে যখন দাদু ফিরে এলেন তখন পিসিমা চাইলেন দাদুকে একটা সারপ্রাইজ দেবেন, তো বললেন আমাকে বললেন তুমি ওই আলাপটা বাজাও দাদুকে শোনাও। তো দাদু শুনে তো প্রথম বিশ্বাস করতে পারিনি যে ওই টুকিটুকিনি বাচ্চা একটা আলাপ বাজাচ্ছে। তো যাই হোক, সেই দিন থেকে আমার আলাপ শিক্ষার আরম্ভ হলো দাদুর কাছ থেকে। আর আমার রেয়াজের যে প্রতিদিন যে রেয়াজ করতাম প্রায় 12 ঘন্টা মিনিমাম, 4 ঘন্টা সকালে, সে শীত হোক কি গ্রীষ্ম হোক, সে ভোর 6টার সময় শরদের আওয়াজে শোনা চাই, না শুনলেই তখন চেঁচামেচি। সকালে 4 ঘন্টা, তারপর দুপুরবেলে 4 ঘন্টা, আবার বিকেলে, তারপরে কখন কখন উনি নিজে যন্ত্র নিয়ে বসতেন, বলে না এই দুপুরে রাগ শেখো, এবং উনি যে রাগগুলো শেখাতেন সে চলতো 3 মাস ধরে। ধরো সকালের রাগ 3 মাস ধরে চলছে একটাই রাগ, দুপুরের রাগটাও তাই একটাই রাগ, রাতের রাগ, তো এইভাবে উনি কন্টিনিউ করতেন যতক্ষণ না এখানেই মানে গুড় মগজে ঢুকছে রাগ, সে রেয়াজ করতে হতো ওনার সামনে। তারপরে শ্রুতি আছে, আছে নানা রকম সে টেকনিক্যাল ব্যাপারগুলো উনি আমাকে বোঝাতেন, ইয়ে করতেন, কিছুটা মাথায় ঢুকত কিছুটা ঢুকত না, কারণ তখন আমি খুবই ছোটো। আর তাছাড়া দাদুকে এত ভয় পেতাম যে দাদু নাতির যে একটা সম্পর্ক ছিল সেটা ছিলই না বলতে গেলে। তবে উনি আমাকে অসম্ভব ভালোবাসতেন, এবং যখন হয়তো বকরি দিলেন কি মারধর করলেন উনি নিজে ঘরে বসে কাঁদতেন, বলে কি আমি কি ওকে মেরেছি, আমি নিজেকে মেরেছি। তারপরে বাজার থেকে গিয়ে মিষ্টি নিয়ে এলেন বা কিছু একটা জামা কাপড় নিয়ে এলেন আমাকে খুশি করার জন্যে। লাস্ট উনি আমাকে মেরেছিলেন, আমার যেটা দুর্বলতা ছিল আমি ভুলে যেতাম, তো একটা বান্দিশ তখন উনি সবাই ফিরেছেন কলকাতা না কোথার থেকে, বললেন যে এই বান্দিশটা বাজাও যেটা শিখিয়েছিলাম যাওয়ার আগে, তো আমার কিছুতেই মনে ছিল না। তখন করলেন কি ওই কোণের ঘরে গেলেন, একটা এত বড় একটা চাবুক নিয়ে এলেন, অবশ্য আমার গায়ে তখন ওই শীতকাল ছিল ওই মোটা লেপের মতন আগেকার দিনে লোকের পড়তো আর কি, তো সেই দিয়ে যা পেটালেন বাপরে বাপ, যা মনে থাকবেন না, তাতে হলো কি আমার জ্বর এসে গেল। আর আমার ঠাকুরমা আমার দাদি আর কি দাদুকে ভীষণ বাকাবিক করলেন যে ওইটুকুনি বাচ্চাকে তুমি ভয় মেরেছো, ওর জ্বর হয়ে গেছে। প্রায় 3-15 আমি বিছানায় ছিলাম আর কি, তো তখন দাদু কান ধরলেন এবং বললেন যে আহ এবার থেকে তোমাকে আমি হাত তুলবো না, যা কিছু বাপা যা বাপ করার সেটা করবো। তো এইভাবে আমার শিক্ষা আরম্ভ হলো। তারপর ওনার সঙ্গে আমি প্রথম বাজাই অল ইন্ডিয়া রেডিও দিল্লি, সেই সময় দিল্লিতে একটা স্পেশাল প্রোগ্রাম হতো ন্যাশনাল প্রোগ্রাম বলে প্রত্যেক শনিবারে, এবং সেটা হতো লাইভ ব্রডকাস্ট। তখনকার দিনে রেকর্ডিং অতটা চালু হয়নি, হলেও ওই ওয়্যাক্স যেগুলো দিয়ে রেকর্ডিং করা হতো। তো যাই হোক, তো এটা ছিল দিল্লিতে, এবং এই প্রোগ্রামটা আরম্ভ করেন পণ্ডিত রবিশঙ্কর, কেন সেই সময় উনি ন্যাশনাল অর্কেস্ট্রার কন্ডাক্টর ছিলেন, উনি এবং ডক্টর নারায়ণ মেনন আরেকজন ভীষণ গুণী লোক, অসম্ভব গুণী লোক, এরা দুজনে মিলে এই প্রোগ্রামটা আরম্ভ করেন। এবং প্রথম প্রোগ্রামটা ব্রডকাস্ট হয় উস্তাদ বিসমিল্লাহ খাসাবের সানাই দিয়ে। তারপর সেকেন্ড শনিবারে সেটা ছিল দাদুর, তো দাদুর সঙ্গে আমি বসলাম, এবং তবলায় ছিলেন
पंडित कंठे महाराज जिन किशन महाराज गुरु एवं बाबार मतन बोलते गले आसले उनार जैठा हन तो प्राय डेढ़ घंटा और तक हमें जीवन प्रथम एयर कंडिशन स्टूडियो ढुकी और हमारे हाथ पात सर जमे गए तक और सर प्लेट ठंडा बरफ बजब कि तेल नहीं तक दिन नारकल तेल व्यवहार करतम से तेल जमे जा हाथ किचुते ही चले ना जैक कोकम मैनेज कर लाई गल नैशनल प्रोग्राम अभिज्ञता जीवन प्रथम तर संगे बजाई से बचरे ही कलकाय वोटा डिसेम्बर मास आ कि तानसेन म्यूजिक कन्फारेंस होत इंदिरा सिनेमा हले तो शैलेन बनर्जी छें करता धर्ता उन्नी ये आरम्भ करें तानसेन संगीत सम्मेलन बोले उन्नी बोलें जो ना एबार आपनादेर तीन पुरुष के बजाते हैं तो आमी आमार बाबा एवं दादू आमरा तीनजने से प्रोग्रामटा बजाई कलकाता तारपर थेके आमार शुरू हलो दादूर संगे जेखाने जेखाने उनी बजातेन ओनार संगे सबाई जेतम बजातम ताते आमार शिक्षा हतो एक एक समय एमन हतो जे शेषे रागटा आमी जानिओ ना उन्नी बोलते ये हे और तुम्हार ईसुर लागे अंशुर लागे तुम एब तुम फलो करो जैक कोकम मैनेज करतम तो ये शिक्षा एवं बजना शुरू है तर तो 1967 चले आसि अमेरिका हमें बाबा नहीं आसें तक उन्नी अमेरिकन सोसाइटी फॉर ईस्टर्न आर्ट्स बोले एक सोसाइटी छो प्रत्येक प्रत्येक समय बर्कले इंडियन म्यूजिक और जैपनीज म्यूजिक और जैपनीज म्यूजिक तीनटे म्यूजिक वाला मैं विभिन्न शिक्षक आसतें जापान एक जन आसतें तारपर बाबा के डेके इंडिया थेके तो तीन मासेर क्लास होतो आर कि ताते शरद सेतार गान तारपर अनेक वेस्टर्न इंस्ट्रुमेंट निये एसे जानते चाहतो इंडियन म्यूजिकटा कि हय ना हय एइभावे शिक्षा चलते आरम्भ करलो तारपरे आमी आबार जखन एरा करतेन कि सोसाइटी ओरा चेष्टा करतो जे विभिन्न कलचार विभिन्न म्यूजिक आमी इंट्रोड्यूस करो तक कैक बसर बदे और चाहल जो इंडियन म्यूजिक रखबे ना अन्य किसी रखबे तक जरा बाबार का शिखत चार पाँच बचर धरे ता भीषण खेपे गलें ता एत बचर धरे शिखी एन हठात वहाँ के अपना बद दी ठीक ना तक छात्ररा मिले कलेज स्थापना कर आली अकबर कलेज अफ म्यूजिक नाम देवा तो सब स्टूडेंट मिले वोटे आरम्भ करें प्रथम क्लस है बर्कले तर ओकलैंड तरह अनेक बचर बदे जो कलेज एकटूखानी मैं स्टैंडार्ड कि बोलब फाइनेंशियली तक वाला एक बाड़ी के स्टैंडार्ड फेले कलेजटा के स्थापना करें से आ ताछाड़ा अनेक दिन अवश्य बाबार कलेजे शिखिए तपर हमें रविशंकर किन्नरा स्कूल अफ म्यूजिक होते कि शिखिए लस एंजेलसे तपर एखी उपस्थित कैलिफोर्निया इन्स्टिट्यूट अफ आर्ट्स जेटा एक्चुअली वर्ल्ड डिज्नी इन्स्टिट्यूट हो प्राइवेट इन्स्टिट्यूशन ওখানে যত রকম ফাইন আর্টস গ্রাফিক আর্টস তারপর ইন্ডিয়ান মিউজিক তারপর আফ্রিকান মিউজিক জাভানিজ তারপরে বালিনিজ আর তারপরে ব্যালে আর ফাইন আর্টস বলতে গ্রাফিক আর্টস তো আছেই তার সঙ্গে অ্যানিমেশন ফিল্ম
কি করে ফিল্ম তৈরি করতে হয় ইত্যাদি, মানে যত রকম ফাইন আর্টস তার ইনস্টিটিউট আছে, ইটস এ প্রাইভেট ইনস্টিটিউট। এটারও একটা গল্প আছে, ওয়ার্ল্ড ডিজনি একসময় শান্তিনিকেতনে এসেছিলেন, এসে উনি কবিগুরু তখন বেঁচে ছিলেন, তিনি শান্তিনিকেতন দেখে খুব ইমপ্রেস হন এবং ওনার ইচ্ছে হলো যে আমিও আমেরিকাতে গিয়ে শান্তিনিকেতনের মতন একটা আশ্রম করব। তো তখন এই ইনস্টিটিউটটা উনি করেন আর কি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ দি আর্টস। এখন নানা দেশ থেকে ছেলেমেয়েরা আসে, চায়নার থেকে, কোরিয়ার থেকে, আমেরিকানরা তো আছেনই, ভারতীয় ছেলেমেয়েরাও শিক্ষাগ্রহণ করেন এবং অনেকে রিসার্চ করার জন্যে ইন্ডিয়ান মিউজিকটাকে জানতে চায়। অবশ্য তারা স্কলার, তোমার খুবই স্কলার স্টুডেন্ট, তারা অলরেডি ওয়েস্টার্ন মিউজিক জানেন, কিন্তু ওরা জানতে চান ইন্ডিয়ান মিউজিকটা ওয়েস্টার্ন মিউজিকের মধ্যে কী তফাৎ। এই যে রাগ রাগিনী আমরা বলি, তারপরে শ্রুতি এবং বিভিন্ন সময় এবং বিভিন্ন সিজনের, তো সেটা একটুখানি ওরা আশ্চর্য হয় এবং সেটা জানতে চায় এবং অনেক সময় ওরা সেটাকে এক্সপেরিমেন্ট করে ওদের মিউজিকের সঙ্গে। তো এই আর কি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউটের মানে শিক্ষা এবং ওদের কোর্সগুলো হচ্ছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্স যেটা 4 বছর, তারপরে যেটাকে বলা হয় বিএফএ, ব্যাচেলর অফ ফাইন আর্টস, তারপর 2 বছরের হচ্ছে মাস্টার্স। এবং এখন ওরা নতুন আরম্ভ করেছেন, যারা পিএইচডি করতে চান তাদের জন্যেও সুবিধা আছে। ইউসুফ ভাই আসুন, আর আসলে এত বেশি আলো জানি বোধ আমাকে ইয়ে আনা উচিত ছিল, সানগ্লাসটা আর ট্যান লোশন। আমি আপনাদের এত গল্প আছে যে একদিনে কি কয়েক ঘন্টায় বলা যাবে না, এবং বহু ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে দাদুর সঙ্গে, বাবার সঙ্গে, পিসিমার সঙ্গে, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। এবং আমি পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে অনেক ফিল্মে কাজ করেছি, যেরকম প্রথম ছবিটা ওনার সঙ্গে করি আমি, অপু সংসার, সত্যজিৎ রায়ের ছবি, তারপরে সত্যজিৎ রায়ের জলসাঘর, তারপরে পরশ পাথর। পরশ পাথর যদি আপনারা না দেখে থাকেন দেখবেন, মানে এত হিলেরিয়াস ওই ছবিটা, গল্পটা কিছুই না, ওই একজন ভদ্রলোক একটা পাথর খুঁজে পান এবং সেই পাথরটা যে কোনো মেটালে ঠেকালে ওটা সোনা হয়ে যায়, এবং খুব কমিক্যাল। এবং ওতে তুলসী লাহিড়িয়া, যদি না বল না বলে থাকি, তিনি ছিলেন অভিনেতা পরশ পাথর। তারপরে লাস্ট আমি ওর সঙ্গে কাজ করি গুপি গায়েন, বাঘা বায়েন, তাতে একটা গানেতে আমি বাজিয়েছি। এরপর তো আমি বিদেশে চলে আসি, বিদেশে এসেও আমি খুব ফর্চুনেট যে বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে পেরেছি। এবং আমার ফিল্ম মিউজিকের গুরু হচ্ছেন মরিস জার, যিনি ডক্টর শিভাগো, লরেন্স অফ আরেবিয়া, তারপর লাস্ট ছবি ভদ্রক করেন প্যাসেজ টু ইন্ডিয়া, তাতেও আমি অ্যাসিস্ট করি আর কি। ওই ইন্ডিয়ান সেকশনগুলোকে কীভাবে কী রাগ দিলে সেই সিকোয়েন্সটা ফুটে উঠবে আর কি। তো এভাবে মরিস জার ছিলেন কম্পোজার, আমি তো এখন বেছে নিই, সাধারণ গুণী লোক, ইন্ডিয়ান মিউজিক সম্বন্ধে জানতেন। তারপরে ম্যানহুড বেকিং, এটা একটা দারুণ ভালো কিপলিং এর শর্ট স্টোরি, এতে মাইকেল কেন এবং শ্যাম কনলি অভিনয় করেছেন, এবং তার ডিরেক্টর ছিলেন জন হিউস্টন। এবং পরবর্তীকালে আমি ডেভিড লিনের ওই লাস্ট ছবি যেটা প্যাসেজ, তারপরে ক্লিন্ট ইস্ট
উডের ছবি ব্রিজি, যেটা বহু অনেক আগেকার ছবি। তো এইগুলো আমার সৌভাগ্য হয়েছে এদের সঙ্গে কাজ করা, এদের কাজের ধরন দেখা এবং কোন ডিরেক্টরের মধ্যে কতটা ফিলিংস মিউজিকের জন্য। অনেক ডিরেক্টর আছেন যারা মিউজিকটাকে ব্যবহার করেন অ্যাজ এ আবহ সঙ্গীত হিসেবে, মানে জাস্ট একটা সাজেস্টিভ। এবং বিশেষ করে আমি সুখ্যাতি করব ডেভিড লিন আর আমাদের তপন সিনহা। তপন সিনহা আমাকে প্রথম ব্রেক দেন জীবনে, মানে যতগৃহ, তাতে উত্তম কুমার আর অরুন্ধতী মুখার্জি। এবং খুবই খুবই ভালো ছবি, যদি কোনো দিন সুযোগ পান দেখবেন যতগৃহ ছবিটার নাম। তো এইভাবে বিশেষ করে ডেভিড লিন ছিলেন, উনি এমনি মিউজিক বাজালে উনি বুঝতে পারতেন না, কিন্তু ওই সিকোয়েন্সের সঙ্গে, কেন সারাদিন আমরা রেকর্ডিং করতাম, উনি বিকেলে আসতেন, বিকেলে এসে কী কী কাজ হলো সেগুলো দেখতেন, তারপর এই ছবির সঙ্গে মিউজিকটাকে দেখতেন, দেখে বলতেন যে না এইটাকে কাউন্ট করো, ওটাকে পড়াও, ওটাকে ইয়ে করো। এইভাবে উনি মিউজিকটাকে খুব মানে ইম্পর্টেন্স দিতেন আর কি, যার জন্যে যারা ডক্টর জিভাগো যদি যারা দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন তাহলে এটা আপনার একটা বিরাট ছবি মিস করছেন জীবন থেকে। এবং অসাধারণ গল্প, আর তার মিউজিক তো এখনও মানে যে থিম মিউজিক যেটা ডক্টর জিভাগোর, ওটা এখনও অসম্ভব পপুলার। আর যে কটা ছবি করেছেন মহেশ ঝা, প্রত্যেকটার মিউজিক থিম মিউজিক যেটাকে আমরা বলি অসাধারণ, যেমন লরেন্স অফ এরিয়া, তারপরে ব্রিজ অন দ্য রিভার কোয়াই, তারপরে ডক্টর জিভাগো অফকোর্স দি ক্লাসিক ফিল্ম। এবং ডেভিড লিন কিছু গল্প বলি, লোকটা মানে ভীষণ মানে কী বলবো ডিটেলসে যেতেন, এবং যতটা পারা যায় ওটাকে স্বাভাবিক, মানে দেখলে মনে হবে এটা এটাই ঠিক। যেরকম আমি নিজেও জানতাম না, ডক্টর জিভাগোর কয়েকটা সিকোয়েন্স আছে যাতে দেখাচ্ছে স্নোয়ের ঝড় হচ্ছে, পুরো জায়গাটা মানে স্নোতে ঢেকে গেছে। তারপর আমি জিজ্ঞেস করলাম কিগুলো ওরা কি সত্যি সত্যি ইয়ে করেছে, বলছে না এগুলো সব মোম দিয়ে উনি করতেন। তো এই গেল ডক্টর জিভাগো। তারপরে কি বলতে যাচ্ছিলাম, প্যাসেজ এরিয়াটা, হ্যাঁ ওনার লাস্ট প্যাসেজ স্ট্রেলিয়ার আগের ছবিটা ছিল রায়ন্স ডটার। রায়ন্স ডটারে উনি একটা ইউনিটকে পাঠিয়েছিলেন, ওদের কাজ ছিল রোজ বিকেলে ওই সানসেটটাকে তোলার, ছবি তুলবে ছ মাস ধরে, শুধু তাদের কাজ হচ্ছে ওই ওখানে থাকবে এবং সি বিচে গিয়ে ছ মাস ধরে শুধু সানসেট ওরা তুলবে, এবং তার থেকে উনি সিলেক্ট করবেন কোনটা ওর প্রয়োজন। এই ধরনের পারফেকশনিস্ট ছিলেন ডেভিড লিন। তো এবার একটুখানি মিউজিক আসা যাক, অনেক শুকনো কথা হলো। কোথায় ইসু ভাই দাদু অনেক রাগ তৈরি করে গেছেন, এবং বিশেষ করে হেম বেহাগ যেটা আমার খুব প্রিয় রাগ ছিল, হেম বেহাগ, হেমন্ত, এবং আমার দাদির নামে ও রাগ করেছিলেন, এটা রাগ নাম হচ্ছে মদন মঞ্জরি। আমি আপনাদের একটুখানি হেম বেহাগ একটুখানি বাজিয়ে শোনাবো, এতে সব শুদ্ধ সুর লাগে, আরোহী অবরোহী হচ্ছে। আমার হাত ভীষণ ঘামে। অর্থাৎ পেডিগ্রি, আর আমার দাদু মানে আমাদের দাদু আমাদের গুরু অনেক কষ্ট করে এই সঙ্গীতটাকে শিখেছেন। 8 বছর বয়সে বাড়ির থেকে পালিয়ে মার
পিটারিং থেকে এটুকুনি হাতে টাকা তুলতে পারেন, তখনকার দিনে রুপোর টাকা কত করে কোনো রকমে ওনার গুরুকে পেলেন। এবং অনেকে শেখাতে চায়নি এবং অনেকে বলেছে যে এই আমার বিদ্যা ফুরিয়ে গেছে আর শেখাতে পারবো না, তুমি অন্য কোথাও যাও তুমি। মানে এই সবই যাই হোক, তো এখন ওর নামে এবং উনি পরে মাইহার স্টেট ছিল, ওটা একটা গ্রামের মতনই বলতে পারেন, একটা পাওয়ার হাউস ছিল, সন্ধ্যের বেলা ডিসি কারেন্ট দিত এই 6টার থেকে 8টা অবধি, তারপরে আমাদের লন্ডন জ্বালিয়ে রেয়াজ করতে হতো। যাই হোক, সেসব দিন গেছে, এখন মাইহার চেনা যায় না। তো যেহেতু উনি মিয়া তান সেনের দরিদ্র বংশ থেকে শিক্ষা লাভ করেন, ওনার গুরু ছিল মোহাম্মদ ওয়াজির খান স্যার, রামপুর নবাবের কোর্ট মিউজিশিয়ান ছিলেন, সেখানেও ওকে 5 বছর কষ্ট করতে হয়েছে, 5 বছর শুধু গুরুর সেবা করে গেছেন। 5 বছর বাদে তখন গুরু বললেন যে আমি এত বছর তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার ধৈর্যের পরীক্ষা, এখন তোমাকে আমি শেখাবো। সে মানে সমুদ্রের মতন ঢাল তাম্ব করলেন এবং যাওয়ার আগে গুরু চলে যাওয়ার আগে ওকে আশীর্বাদ দিয়ে যান যে তোমার নাম পৃথিবীর এমন জায়গা নেই যেখানে চন্দ্র সূর্যের আলো যেখানে যেখানে যাবে সেখানে তোমার নাম লোকে জানবে, এবং আমরা তাই দেখছি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ওকে চেনে না। এবং যার জন্যে এখন ওটাকে বলা হয় মাইহার সেনিয়া ঘরানা, অনেকে সেনিয়া মাইহার ঘরানা বলেন। ঘরানা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশন, যেটা স্কুল বা লিনিয়েজ। তো এই হলো আমাদের ঘরানার পরিচয়। এবং উনি প্রচুর ছাত্র করে গেছেন, অনেকে আমি ছোটোবেলা দেখতাম নতুন ছাত্র এলো দেখি কদিন টেকে, তো আমার সঙ্গী ছিলেন আমার দাদি, আমরা দুজনে বসে গল্প করতাম দেখি কি লোকটা কদিন টেকে, একদিন গেল দুদিন গেল তারপর দেখি আর লোকটা নেই, বাড়িতেই নেই, পালিয়েছে ওনার দমকানি না। প্রথম দিন তো ওকে আমার মাথায় তুলবেন, তুমি আমার কি বলে আরে আরে মেহমান, সে মানে লোকটা তখন বুঝতে পারছে যে কোথায় যাবে, এরম এত যত্ন খাওয়া দাওয়া এত ভালোবাসা, তার সেকেন্ড দিন থেকে যখন শুরু হলো তালিম তখন কোথায় মেহমানদারি যেটা বলো, এটা রাতারাতি বোঝকা নিয়ে পালে। তো 3 দিন যে টিকলো তার মানে সে টিকলো আর কি, তিনি আমার দাদির সঙ্গে খুব মজা হতো। এই অনেক ছোটোবেলার অনেক অনেক ঘটনা, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি সত্যি ভাগ্যবান একটা এমন বংশে জন্ম নিয়েছি, নিশ্চয় ভালো কাজ করেছিলাম পূর্ব জন্মে তাই, এবং এটা বিরাট দায়িত্বের কাজ। চেষ্টা করছি আমার ভাইপোকে দিয়ে যাব, কেন ওই এখন একমাত্র এই বংশের চতুর্থ কী বলে 4th generation আর কি। হ্যাঁ, এবং আরও ছাত্র আছেন, দিশারিকে শুনলেন আপনারা, তারপর দেবাঞ্জন আছে, অতীশ আছে, তারপরে আমেরিকাতে জন স্টেফেন উইলিয়াম এরা সব বাজাচ্ছে আর কি। দাদু বলতেন যে করবে এটা তার, এটা কোনো ইয়ে নয়, যেটা আমরা বলি বসিয়ত নাও, উইল নয় যে আমি উইল করে গেলাম যে হ্যাঁ তুমিই একমাত্র বাজাবে আর কেউ বাজাতে পারবে না। উনি বলছেন যায় যে যা আর যে এটা করবে তার সেটা, এই জন্যে আর কি। যদি আপনারা কিছু জানতে চান প্রশ্ন করুন এবং আমি চেষ্টা করব। খুবই সেফ
মধ্যম Thank you.
Thank you.
হ্যাঁ ওরা তো বাজাচ্ছে 27 তারিখে, হ্যাঁ শুনতে পাবেন নিশ্চয়ই। এখন ওরা যে জিনিসটাকে রেখেছে আমি সত্যি ভীষণ আনন্দিত, এবং আমাদের বাড়িতে মেয়েরাও গান বাজনা শিখেছেন, এবং আমার পিসিমা অন্নপূর্ণা দেবী সবাই যাবেন থাকে, তো মিউজিকটা সবার জন্যই, এখানে কোনো জেন্ডার রেস্ট্রিকশনস কিছু নেই। আর এনি আদার কোয়েশ্চেন্স? আর আমরা 27 তারিখ আবার বাজাচ্ছি না, কবে কবে বাজাচ্ছি? হ্যাঁ কি ওটা ফ্রেঞ্চ কনস্যুলেট না? ইয়া ফ্রেঞ্চ কনস্যুলেট। এবার তুমি বলো, আমি অনেক বললাম, আমার গলা শুকিয়ে গেছে, ফুরিয়ে যাবে। 27 তারিখের জন্য রেখে দিচ্ছি ওটা, খুব লিমিটেড স্টক আছে আমার কাছে, বুঝেছেন? সবাই মিলে একটা ভালো মিউজিক স্কুল করতে চাই এখানে ঢাকা, যেটা আমাদের দাদুরা গুরুরা করে গেছেন, কেন এখানে কিছুই সেরকম নেই, একটা সিরিয়াস ইনস্টিটিউশন যেটাকে বলা হয়, এবং আপনারা সবাই মিলে যদি সাহায্য করেন। কবে মানে আমি নেক্সট ইয়ারতে শুরু করতে পারি? সেটা কোনো কিছু না, কিন্তু সাহায্যটা আগে। আচ্ছা আমি নমস্কার, বাংলাদেশে এলাম আমার গুরুজির সঙ্গে। বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ। 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব আছে, শুরু করছি আজকে অনুষ্ঠান। রাগ পুরিয়ে ধানিশ্রী, আলাপ জোর ঝালা। নমস্কার।